ট্রেডিং এপত আপনিও বিনিয়োগ করেছিল নেকি? ট্রেডিং এপর জালত উত্তর অসমৰ লাখ লাখ গ্রাহক, গ্রাহকক রাম ঠগন YBY নামৰ ট্রেডিং এপর হঠাৎ বিকল হয়ে পড়িল YBY এপ, টকালৈ উধাও হল প্রবঞ্চক স্বত্বাধিকারী। YBY নামৰ ট্রেডিং এপটোৱে গ্রাহকক রাম ঠগন দিয়ার পিছতেই অন্তর্ধান হয়ে পড়ছে অসমত YBY প্রতিষ্ঠা করা লোকসকল। গ্রাহকে ফোন করেও বিচারি পোৱা নাই YBY প্রতিস্থাপক সকলক, বিশেষকৈ উত্তর অসমত YBY প্রতিষ্ঠা করা প্রাক্তন NDFB নেতা অনিরাম বসুমতারী এতিয়া অন্তর্ধান হয়ে পড়ছে। বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার মিলন নগরের বাসিন্দা অনিরাম বসুমতারিয়ে অসম এড়ি যা বলে চর্চা চলিছে। YBY অসমত প্রতিষ্ঠা করে কোটি কোটি টকার মালিক হয়ে পড়া অনিরাম বসুমতারিয়ে YBY পৰা লাভ করেছিল দুখনকৈ বিলাসী বাহন। অতি কম দিনের ভিতরতে গাঁও আর শহর অঞ্চলত শিপাইছিল YBY। এপটোত এগৰাকী বিনিয়োগকারী আন এজনক যোগদান করালেও লাভ করেছিল ধন, যার বাবে অতি কম দিনের ভিতর জনপ্রিয় হয়ে পড়েছিল YBY। গহপুর নারায়ণপুর বিশ্বনাথ চারিয়ালির ভিতরুয়া অঞ্চলত গড় লৈ উঠিছিল YBY-র সরু সরু কার্যালয়। এপটো বন্ধ হয়ে পড়ার লগে লগে এতিয়া রাতিটোর ভিতরতে নাইকিয়া হয়ে পড়িল এই সমূহ কার্যালয়। টকা ইনভেস্ট করেছিল কিন্তু পূজা লগে চলিল, অল্প পূজা গরম হব বলে ভাবিছিল, এটা ফটোকে বন হয়ে গেল। এটা আমার যিখিনি পয়সা জমা হয়েছিল সেইখিনি উলিয়াব নোৱাৰিলো, পানি ধার নচরা অবস্থা হয়ে আছে। দুখিয়া মানুষ মানে কিছু মানে ধার ঋণ করেও সোমাইছিল, উপায় নাই আর সবরে টকা উইথড্র করিব পৰা নাই। আনকি বানপানীর বাবে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ ধন দিয়া বলিও প্রচার চলাইছিল YBY। একাংশ বিনিয়োগকারীক গাড়ি মটর সাইকেল মোবাইল আদি বিতরণ করে উৎসাহিত করেছিল এই YBY নামৰ এপে। অবশেষত YBY ঠগিলে রাইজক, ওয়ালেটর জমা ধন উলিয়াব নোৱাৰিলে গ্রাহকে, ধন উলিয়াবলৈ পুনৰ KYC-ৰ নামত 6000 টকা বিচাৰিছে YBY। ধন লুণ্ঠনৰ বাবে YBY আৰম্ভ কৰা এই নতুন পদ্ধতিত হাহাকাৰ অৱস্থা ৰাজ্যৰ লাখ লাখ YBY গ্ৰাহকৰ। লাভাংশ নহলেও মূলধন উভতাই দিবলৈ আহ্বান জনাইছে গ্ৰাহকসকলে। YBY ট্রেডিং একপত আমিও পয়সাটা ইনভেস্ট করেছিল, ভাবিছিল কিবা এটা ভাল আশা পাম বলে। তথাপি আগরপরাই জানো বহুত আহিল বহুত গোল, জীবন সুরক্ষা আহিলে, রোজভেলি আহিলে, তথাপিও মানুষে কোয়া কথা দিয়ে আমিও 6000 টাকা ঢালিল, পাছত এতিয়া তো পয়সা ঘুরাই নাপামে আর নেক্সট। গহপুরের পলাশ ফুকনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।